আল্লাহর যে দুশ্মনরা সারা বিশ্বে মুসলিমদের উপর নির্যাতন স্টিম ডলার চালাচ্ছে ওদের সাথে তালে তাল মিলিয়ে আপনি বলছেন হ্যাপি নিউ ইয়ার মাশাআল্লাহ আস্তাগফিরুল্লাহ তওবা আস্তাগফিরুল্লাহ আল্লাহ পাক মাফ করুন তারা রাস্তাঘাটে কনসার্ট করবে নাচবে পিকনিক করবে হইহুল্লা করবে এবং পশ্চিমাদের সাথে তালে তাল মিলিয়ে বলবে যে 31st নাইট হ্যাপি নিউ ইয়ার তারা কিন্তু আজকে আরবি মাসের কয় তারিখ বলতে পারবে না আরবি বর্ষপঞ্জি আছে না ক্যালেন্ডার আরবি নববর্ষ কবে প্রথম মাসটার নাম কি সেটা বলতে পারবে না কিন্তু 31st নাইট তারা চিনে তারা লাইলাতুল কদর চিনে না তারা লাইলাতুল কদর চিনে না 31st নাইট চিনে আপনি কোন প্রজন্ম তৈরি করছেন এখানে প্রসঙ্গ যেহেতু এসেই গেল বলে দেই এই কথাটা পরে ভুলে যাব যে খ্রিস্টপূর্ব প্রায় 46 সালের দিকে এক ব্যক্তি ছিল তার নাম ছিল জুলিয়াস সিজার কি নাম জুলিয়াস সিজার এগুলো আমি আসলে অনেকদিন আগে পড়েছি আমার মাথায় এত লাইভলি নাই আর এগুলোর চর্চা করা আমি বন্ধ করে দিয়েছি আমাদের ফিলোসফি কিছু বই ছিল এগুলোতে হিস্ট্রি গুলো ঘাটা ছিল সবগুলো আর হিস্ট্রি হিস্ট্রির একজন গভীর ছাত্র তো এই জুলিয়াস সিজার নামে এক ব্যক্তি ছিল যে আসলে সিজার নামক এক দেবতার উপাসনা করত কথা বুঝতে পারছেন ওদের অনেক দেবতা ছিল এরকম একটা দেবতার নাম ছিল সিজার ওর নামে সে নামকরণ রেখেছে জুলিয়াস সিজার এই নক্ষত্র পূজারি ছিল তারার পূজা করত কথা বুঝতে পারছেন তো তারার পূজা যে করে সে কি তাওহিদপন্থী না মুশরিক বলেন সে কি ইমানদার না কাফের কোনটা এখন সে একটা ক্যালেন্ডার ফর্ম করেছিল এর নাম হলো এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার বলে এখানে প্রথম বর্ষ যেটা এই প্রথম বর্ষতে উৎসব পালন করা শুরু করেছে এই জুলিয়াস সিজার নামক এই ব্যক্তি প্রথম এবং সে সমাজ এটা চালু করে দিয়েছে এরপরে আরও পরে প্রায় প্রায় খ্রিস্টের জন্মের 800 বছরের দিকে পারস্যের এক সম্রাট ছিল তার নাম ছিল মনে হয় জামশিদ তো এই ব্যক্তি একজন সম্রাট ছিলেন তো সে আবার এরকম বর্ষবরণের জন্য একটা মানে উৎসবের আয়োজন করে তার নাম দিয়েছিল নওরোজ কি নাম দিয়েছে নওরোজ মানে বর্ষবরণ উৎসব এভাবে এই পারস্য উপমহাদেশে পুরো জায়গাটাই এই নববর্ষ পালনের সংস্কৃতি চলে আসে এগুলো হতে 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 আজকে যে দেখছেন আপনি 31st নাইট এই যে গ্রেগরিয়ান ক্যালেন্ডার যেটা মানে পশ্চিমারা সারা বিশ্ব শাসন করেছে না যখন ব্রিটেন সারা বিশ্বকে শাসন করছিল আমাদের এখানে ওদের দখল ছিল না পলাশীর যুদ্ধের হিস্ট্রি জানেন না কত বছর এখানে শাসন করেছে প্রায় 200 বছর এরা এখানে শাসন করে নাই নবাব সিরাজউদ্দৌলার পতনের পর থেকে প্রায় 200 বছর এই ভারতীয় উপমহাদেশ তারা শাসন করেছে না এখানে এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার ছড়িয়ে দেওয়া হয়েছে এখন আমরা এই যে 31st নাইটের উৎসবটা পালন করতে শুরু করছি এটা কি আমাদের উৎসব এটা কি মুসলমানদের কাদের হলো তাহলে পশ্চিমাদের রোমকদের পশ্চিমাদের যাদের সাথে ইসলামের দূর দূর পর্যন্ত কোনো সম্পর্ক নাই আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শুনেন আল্লাহর নবী বলছেন তোমাদের জন্য আনন্দের উৎসব দুইটা কয়টা একটা ঈদুল ফিতর রমজান মাসের সোম সাধনার পরে কিয়ামুল লাইলের পরে তারাবির পরে তাহাজ্জুদের পরে কোরআন খতম দেওয়ার পরে যাকাত ফিত্রা দেওয়ার পরে ত্যাগের এই মাসের পর আমরা একটা আনন্দ করি ঈদুল ফিতর করি কি না সবাই আনন্দ ভাগাভাগি করে নেই আলহামদুলিল্লাহ ওই দিন আল্লাহ পাক কি করেন আল্লাহ পাক রমজানে রোজাদার যারা ছিলেন সবাইকে মাফ করে দেন আলহামদুলিল্লাহ মুক্তি পাই আমরা নাজাত পেয়ে যাই উৎসব এটা আমাদের আনন্দ খুশি আমাদের আরেকটা হচ্ছে ঈদুল আযহা যখন ওই যে ইসমাইল আলী ইসলামকে যে কুরবানি করার মহান স্মৃতি সেই স্মৃতিকে স্মরণ করে আমরা ইব্রাহিমী চেতনায় আবার কি করি ঈদুল আজহার এই পশু কুরবানির মধ্য দিয়ে নিজের পশুত্বকে কুরবানি দেই আল্লাহর সামনে আমরা আত্মসমর্পণ করি করি কিনা এই দুইটা হচ্ছে আমাদের উৎসব এগুলো বাদ দিয়ে নবীজি বলছেন মান তাশাব্বাহা বি কওমিন ফাহুয়া মিনহুম কেউ যদি তোমাদের মধ্যে অন্য কোনো জাতির সাদৃশ্য অবলম্বন করে যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে নাউজুবিল্লাহ আমরা কি চাই উম্মতে মুহাম্মাদের অন্তর্ভুক্ত হতে না ওই পশ্চিমাদের অন্তর্ভুক্ত হতে পশ্চিমা কারা যাদের মধ্যে ছেলে ছেলে বিয়ে করা জায়েজ খুশি হয়েছেন পশ্চিমা কারা যাদের মধ্যে ছেলে ছেলে বিয়ে জায়েজ মেয়ে মেয়ে বিয়ে জায়েজ পর্নোগ্রাফি সবাই করতে পারে দেখতেও পারে মদপান করা জায়েজ পরকালের কোনো কনসেপ্ট নাই ওদের লা ইলাহা ইল্লাল্লাহ কোনো কালিমা নাই মুহাম্মদ রাসূলুল্লাহ তারা বিশ্বাস করে না এমনকি তারা বলছে কয়দিন আগে বললো মেরি ক্রিসমাস বলেছে না যে ব্যক্তি বলেছে মেরি ক্রিসমাস 25শে ডিসেম্বরে সে ওই দিন স্বীকার করে নিয়েছে যে 25শে ডিসেম্বর আল্লাহ পাক ঈসা আলাইহিসসালামকে জন্ম দিয়েছেন নাউজুবিল্লাহ কথা মানে বুঝতে পারছেন না যখনই আপনি এটা পালন করেছেন তার মানে ওই দিন আপনি স্বীকার করেছেন যে ওই দিন আল্লাহ পাক ঈসা ইবনে মারিয়াম আল্লাহর পুত্র নাউজুবিল্লাহ তাকে তিনি জন্ম দিয়েছেন এটা স্বীকার করেছেন আপনি করছেন না
ওই সভ্যতা এর অন্তর্ভুক্ত আপনি হতে চান, ওদের সাথে হাসর করতে চান, নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করতে চান? বলেন, এটা আপনাকে বেছে নিতেই হবে। আপনি মুসলমান হয়ে এটা করতে পারবেন না। ইসলাম এই নামকা বাস্তে পালন করতে পারবেন না। পালন করলে পরিপূর্ণ পালন করতে হবে। উদখুলু ফি সিলমি কাফা, তোমরা পরিপূর্ণরূপে দিনে প্রবেশ করো, তোমরা পরিপূর্ণরূপে দিনে প্রবেশ করো। নামাজও করব, সুদও খাব, এদিকে জাকাত দিব, আবার এদিকে আমি ঘুষও নিব, এদিকে আমি হজমরাও করব, আবার এইসব পশ্চিমা সংস্কৃতি ধারণ করব, মাদক খাবো, সুদ খাবো, জেনা করব, ফ্রি মিক্সিং করব, এইসব মানে হজমরল ইসলাম পালন করে এই যুগে চলবে না। পরিপূর্ণ ইসলাম পালন করতে হবে, আল্লাহ পাক তৌফিক দান করুন। পরিপূর্ণ ইসলাম পালন করতে গেলে কি আমরা এই উৎসব পালন করতে পারবো? এক নম্বর দেখালাম যেটা ওই জুলিয়াস সিজারের চালু করা এটা পদ্ধতি, নওরোজ যেটা ওই জামশিদের চালু করা পদ্ধতি, আর আমরা মুসলমান হয়ে কিভাবে আমরা অগ্নি পূজারীদের, পশ্চিমাদের এবং ইহুদি নাসারাদের সংস্কৃতি কেমন করে ফলো করতে পারি, আমরা কি সম্ভব? আর নবী যখন বলে দিচ্ছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির সাদৃশ্য অবলম্বন করবে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, তাদের সাথে হাসর হবে। আমি কি তাদের সাথে হাসর চাই, নাকি নবীর সাথে হাসর চাই? এবার আল্লাহ পাক কি বলছেন সেটাও শুনে নেন, তারপরে সামনে যাই। খুব গৌর করে শুনেন, আল্লাহ পাক সূরা মাঈদ আর 51 নম্বর আয়াতে বলছেন, কত নম্বর আয়াত বলেন, কোন সূরা? সূরা মাঈদ আর কত নম্বর আয়াত? আয়াতটা ভালো করে হজম করেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, মুমিন কারা? আমরা মুমিন না? আমরা আল্লাহ বিশ্বাস করি না, ফেরেশতায় বিশ্বাস করি না, আসমানে কিতাবে বিশ্বাস করি না, নবী রাসূলে বিশ্বাস করি কি না? আমরা পরকালে বিশ্বাস করি? আমরা কি ভাগ্যের ভালো মন্দ বিশ্বাস করি? আলহামদুলিল্লাহ আমরা মুমিন ইনশাআল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই মুমিনদেরকে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইয়াহুদ এবং নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো। বাদুহুম আউলিয়া ও বাদ, তারা একে অপরের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরায় সে আমাদের অন্তর্ভুক্ত না, তাদের অন্তর্ভুক্ত। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমা যালিমিন, আর আল্লাহ পাক এই জালেমদেরকে কখনো হেদায়েত করবেন না। মানে আমরা যদি ওদের অন্তর্ভুক্ত হয়ে যাই, আমরা জালেম হয়ে যাব, আর এই জালেমদেরকে আল্লাহ পাক হেদায়েত করবেন না। আল্লাহ পাক সূরা বাকারা আরো বলেছেন, ওয়া লান তারদু আনকাল ইয়াহুদ ওয়া লান নাসারা হাত্তা তাত্তাবি'আ মিল্লাতাহুম, হে নবী, তোমার উপরে ইহুদের লোকজন এবং খ্রিস্টানরা কখনোই সন্তুষ্ট হবে না, কখনোই সন্তুষ্ট হবে না যতক্ষণ তুমি তাদের ধর্ম মিল্লাত গ্রহণ না করছো। আপনি ওদের সাথে তালে তাল মিলে নাচ গান করেন, তারা আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে, আর আপনি যখন ওদের উপর তালে তাল মিলাবেন না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিয়ে থাকবেন, ওরা আপনার উপর সন্তুষ্ট হবে না। আমরা কি দুনিয়াতে ওদের সন্তুষ্টি চাই না আল্লাহর সন্তুষ্টি চাই? যদি আল্লাহর সন্তুষ্টি চাই, নবীর সাথে হাসর করতে চাই, কোন মুসলমান যুবক যুবতী আগামী এই নোংরা অপসংস্কৃতিতে গায়ে গা ভাসাবে না, এই দিনে কোনো কনসার্ট চলবে না, এই দিনে কোনো বেহায়াপনা হবে না, এই দিনকে কেন্দ্র করে কোনো রকমের এই পিকনিক বা ঢাকঢোল পিটানো আর এই যে তোমাদের সাউন্ড বক্সে গান বাজানো কোনো কিছু চলবে না ইনশাআল্লাহ, পারা যাবে? মনে রাখবে এই কাজটা ছোট নয়, করার মধ্য দিয়ে আপনি কুফর করছেন, কুফর। আপনি আল্লাহর নবীর হাদিসকে অস্বীকার করছেন, আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করছেন, আপনি আল্লাহর দুশ্মনদের সাথে খুশি পালন করছেন, সুবহানাল্লাহ। আমরা বাঙালি না, আমাদের ভাষা নাই, আমরা ভাষা নিয়ে গর্বিত না, কেন আমরা আমাদের ভাষায় আমাদের দেশে আমাদের জমিতে অন্যের সংস্কৃতি এনে ওইসব ভাষার গান আমরা কেন চালু করব, ওইসব ভাষায় আমরা ঢাকঢোল কেন পিটাবো? আমাদের নিজস্ব সংস্কৃতি নাই আছে কি নাই? এবার আসেন একটা পয়েন্ট দিয়ে শেষ করি এই লেকচারটা, সেটা হলো একটা বছর যে চলে গেল, একটু মনোযোগ দাও এদিকে, একটা বছর যে চলে গেল, এক বছর চলে যাওয়াতে কি আমার খুশি হওয়া উচিত না কষ্ট পাওয়া উচিত? মনে করেন আপনার 60 বছর হায়াত আছে, বা আমার 60 বছর হায়াত আছে, কথার কথা বলছি, এখন এক একটা বছর যে চলে যাচ্ছে, আমি কি মৃত্যুর দিকে একটু একটু করে আগাচ্ছি না? আপনি আগাচ্ছেন না কি ভাই, কথা বলেন, আগাচ্ছে কি না? তাহলে আমরা একটা বছর চলে যাচ্ছে মানে কি আমরা একটা একটা করে ধাপ আগাচ্ছি কবরের দিকে। এখন আমার জীবন থেকে 2022 সালটা চলে গেল, তার মানে এক বছরে আমি কতটুকু নামাজ পড়লাম, কতটুকু রোজা রাখলাম, কতটুকু তসবিহ তাহলিল করলাম, কতটুকু দাওয়াতি কাজ করলাম, দিনের জন্য কতটুকু কিছু কি করলাম, এইটা ফিকির করা উচিত না আমার? আমার জীবন থেকে একটা বছর চলে গেল, মানে আমি কবরের দিকে এক ধাপ এগিয়ে গেলাম। এখন এগিয়ে যাওয়ার খুশিতে আপনি আজকে উৎসব পালন করছেন, আস্তাগফিরুল্লাহ, কি বুদ্ধি মাথায় দেখেন! জীবন থেকে একটা বছর হায়াত কেটে পড়ে গেল,
এটাতে সে খুশি হয়েছে এবং খুশি হয়ে সে উৎসব পালন করছে, কনসার্ট করছে, ঢাকঢোল পিটাচ্ছে এবং পিকনিক করছে। কত বুদ্ধি মাথায়! মৃত্যু কাছাকাছি আসলে কি মানুষ খুশি হয় না কষ্ট পায়? মৃত্যু কাছাকাছি আসলে মানুষ কি খুশি হবে নাকি আরো চিন্তা করবে, হায় আফসোস এক বছর যদি আরো ভালো কাজ করতে পারতাম আরো ভালো হতো? কোনটা বলেন, আফসোস হবে না? অবশ্যই হবে। হ্যাঁ, তার মানে এখন আপনি যদি কিছু করতেই চান এই 31st night যদি আপনি কিছু করতেই চান, তাহলে আমি বলবো, আমার পরামর্শ, সুন্দর করে ওযু করে আইসে আপনাকে জায়নামাজে দাঁড়াতে হবে। দাঁড়ায় দু রাকাত নামাজ পড়ে চিন্তা করবেন, আল্লাহ এক বছর যে চলে গেল, আমি এই গত বছরে কি করলাম, দিনের জন্য কি করলাম, দুনিয়ার জন্য কি করলাম, পরিবারের জন্য কি করলাম, কতটুকু জ্ঞান অর্জন করলাম, কয়টা কোরআনের আয়াত শিখেছি এক বছরে, কয়টা হাদিস শিখলাম, কয় ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়লাম, রমজানের সওম রেখেছিলাম কিনা, দান সদকা করেছিলাম কিনা, সৎ কাজে আদেশ করেছিলাম কিনা, অসৎ কাজে নিষেধ করেছিলাম কিনা, এই ফিকির করতে পারেন আপনি বসে বসে। যদি করতেই হয় কিছু, তাহলে এটা করতে হবে, অন্য কিছু করার সুযোগ আছে, উচিত হবে? একই তো আমাদের দেশের সাথে এই সংস্কৃতির কোনো সম্পর্ক নাই, এটা দেশদ্রোহিতা হচ্ছে, আবার ইসলামের সাথেও এর দূর দূরত্ব কোনো সম্পর্ক নাই, ইসলামের সাথে দ্রোহিতা করা হচ্ছে। তাহলে বলেন, আমরা যদি আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি চাই, তাহলে আমরা কি আল্লাহ এবং তার রাসূলের শত্রুদের সংস্কৃতি গ্রহণ করতে পারি? আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার তৌফিক দান। আমিন।